তো দেখো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি ফার্স্ট প্রশ্ন ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসককে অ্যান্সার হবে মধুসূদন গুপ্ত ইনি কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু প্রথম সব ব্যবচ্ছেদ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী দুদকের প্রশ্ন ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি। অ্যান্সার হবে কাদম্বনি গাঙ্গুলি কাদম্বনি গাঙ্গুলি ঠিক আছে তো দেখো তিন দাগের প্রশ্ন নবান্ন নাটক কে রচনা করেন নবান্ন নাটক রচনা করেন বিজন ভট্টাচার্য চার দাগের প্রশ্ন ভারতমাতা ছবিটি কার আঁকা অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা পাঁচ নম্বরের প্রশ্ন মাদ্রাস মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় অ্যান্সার হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাদ্রাস মেডিকেল কলেজ স্থাপিত হয় তো দেখো তার সঙ্গে কিন্তু আর একটা জিনিস মনে রাখবে যে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে অনেকবার এসেছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় সয়দাগের প্রশ্ন জীবনের ঝরাপাতা প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় অ্যান্সারবে দেশ পত্রিকায় তোমাদের মাথায় রাখতে হবে যে জীবনার জীবনের ঝরাপাতা এটা কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ যার লেখিকা হচ্ছেন সরলা দেবী চৌধুরানী এগুলো এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে মানে খাতায় লিখে নেবে আমি যে কথাগুলো বলছি সরলা দেবী চৌধুরানী ঠিক আছে এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আমাদের পরের প্রশ্ন সাতদাইকের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার চর্চা শুরু করেন তো দেখো ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করে না ছিল রণজিৎ গুহ আর পার্থ চট্টোপাধ্যায় রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন অ্যানাল স্কুলকে প্রতিষ্ঠা করে হবে ফার্নান্দ ব্রোদেল ফার্নান্দ ব্রোদেল পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন চিকো আন্দোলনের নেতা কে ছিলেন হবে সুন্দরলাল বহুগুনা সুন্দরলাল বহুগুণা পরের প্রশ্ন দশ দাগের প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে নর্মদা নর্মদা বাঁচাও দু হাজার এগারো খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন অ্যান্সার হবে মেধা পাটিকার অ্যান্সার কী হবে মেধা পাটিকার এগারো দেখার প্রশ্ন ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দাগের প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় অ্যান্সার হবে মহাফেজ খানায় সংরক্ষণ করা হয় যেটা দিল্লিতে অবস্থিত কোথায় অবস্থিত দিল্লিতে পরের প্রশ্ন দাগের প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি অ্যান্সার হবে বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট যেটা সতেরোশো আশি খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয় জেমস আগাস্টা সিকি প্লিজ একটু খাতায় লিখে নেবে কিন্তু জেমস আগাস্টা সিকি আর একটা কোশ্চেন তোমাদের মাথায় রাখা উচিত যেটা বাঙ্গাল গেজেট এটা কিন্তু গঙ্গা কিশোর ভট্টাচার্য হবে বাঙ্গাল গেজেট হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য মানে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন তো দেখো সম্পাদক কিন্তু আগাছটা শিখি যেটা বেঙ্গল গেজেট আর বাঙাল গেজেট সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য ফরটিন দ্যাগের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো খাতায় কিন্তু লিখে নেবে কিন্তু পরের প্রশ্ন পনেরো দাগের প্রশ্ন বন্দে মাতরম গান কোন উপন্যাসের অন্তর্গত অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত আমাদের পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন একাত্তরের ডায়েরি পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন একাত্তরের ডায়েরি কার লেখা অ্যান্সার হবে সুপিয়া কামালের লেখা সুপিয়া কামালের লেখা পরের প্রশ্ন সতেরো দাগের প্রশ্ন হুতুম পেসা নকশা কে রচনা করেন হুতুম পেছা নকশা হুতুম পেছা নকশা অ্যান্সার হবে কালি প্রসন্ন সিং কালী প্রসন্ন সিং পরের প্রশ্ন আঠারো দাগের প্রশ্ন উত্তর ন্যাশনাল কি বলেছে জিমিনিয়েশিয়াম জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার নবগোপাল মিত্র তোমাদের আর একটা খাতায় লিখে রাখা উচিত যে নবগোপাল মিত্র তিনি কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন এইটিন সিক্সটি সেভেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কিন্তু নবগোপাল মিত্র কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন তার সঙ্গে কিন্তু রাজ নারায়ণ বসুও কিন্তু যুক্ত ছিলেন সুপ্রিয় দর্শকার্থী উনিশদাগের প্রশ্ন ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় অ্যান্সার হবে ইংল্যান্ডে ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় অ্যান্সার হবে ইংল্যান্ডে পরের প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি অ্যান্সার হবে শারদ কী বলেছে রঞ্জন রায়ের ক্রিকেট খেলা শারদা রঞ্জন রায়ের ক্রিকেট খেলা পরের প্রশ্ন আমাদের একুশ দাগের প্রশ্ন কী আছে বলেছে খো খো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল অ্যান্সার হবে পশ্চিম ভারতে পশ্চিম ভারতে বাইশ দাগের প্রশ্ন নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কি অ্যান্সার হবে আচার্য অভিনবগুপ্ত আচার্য অভিনবগুপ্ত পরের প্রশ্ন তেইশ দাগের প্রশ্ন বাংলায় লোকনৃত্য কি নামে পরিচিত অ্যান্সার হবে ছৌ নাচ ছৌ নাচ পরের প্রশ্ন চব্বিশ দাগের প্রশ্ন সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন অ্যান্সার হবে উনত্রিশটি সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন অ্যান্সার হবে উনত্রিশটি পরের প্রশ্ন পঁচিশ দায়গার প্রশ্ন মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত অ্যান্সার হবে অ্যান্সার হবে মিনিয়েচার যাকে বলে বৃহৎ বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতি সংরক্ষণ ছাব্বিশ জায়গার প্রশ্ন আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে অ্যান্সার হবে উনিশ শতকে সাতাশ জায়গার প্রশ্ন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় আঠাশ জায়গার প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি ছবিগুলি কি নামে পরিচিত অ্যান্সার হবে অবনীন্দ্র শৈলী নামে পরিচিত অ্যান্সার হবে রবীন্দ্রচিত্রাবলী নামে পরিচিত রবীন্দ্র চিত্রাবলী নামে পরিচিত ত্রিশ দাগের প্রশ্ন অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত অ্যান্সার হবে শলা দেবী চৌধুরানী একত্রিশ দাগের প্রশ্ন লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার নামক চিঠিপত্র লেখা হয়েছিল কোন সালে অ্যান্সার হবে উনিশশো সালে কে লিখেছিল জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরাকে লিখেছিল ঠিক আছে কি বলছি বুঝতে পারছ পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী অ্যান্সার হবে সাধারণ মানুষের ইতিহাস পরের প্রশ্ন পত্রৃত্যাগের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত দুজন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো অ্যান্সার হবে হারবার্ট গুডম্যান ও ইউজিন জেনেভিস পরের প্রশ্ন চৌত্রিশ দাগের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো অ্যান্সার হবে তো দেখো আমাদের চৌত্রিশ দাগের প্রশ্ন বলেছে নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো রণজিৎ গুহ আছে সুমিত সরকার আছে জ্ঞানেন্দ্র পাণ্ডে আছে সাইদ আমিন আছে গৌতম ভদ্র আছে পঁয়ত্রিশের প্রশ্ন রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার কে রচনা করেন হরিপদ ভৌমিক ছত্রিশ প্রশ্ন কোন দশকে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় আনসার হবে উনিশশো সত্তরের দশকে পরের প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন সাইত্রিশ ধরের প্রশ্ন কোন দেশকে কেকের দেশ বলা হয় অ্যান্সার হবে স্কটল্যান্ডকে আটত্রিশ দাগের প্রশ্ন ব্রাহ্মিকা শাড়ি পড়ার পদ্ধতি প্রচলন কোথায় থেকে কোথা থেকে অ্যান্সার হবে ঠাকুর পরিবার যাকে বলে জোড়াশকর ঠাকুর পরিবারে উনচল্লিশ দাগের প্রশ্ন সামরিক ইতিহাস চর্চা প্রথম কোন দেশে শুরু হয় অ্যান্সার হবে ইংল্যান্ডে চল্লিশ দাগের প্রশ্ন কোন শহরকে ভারতের সাংস্কৃতিক নগর বলা হয় অ্যান্সার হবে কলকাতাকে একচল্লিশ দাগের প্রশ্ন মান্নাদের আত্মজীবনীর নাম কি অ্যান্সার হবে অ্যান্সার হবে জীবনের জলসাগর বিয়াল্লিশ দাগের প্রশ্ন খেলাধুলার ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থের নাম লিখবে অ্যান্সার হবে বাপি বাড়ি যায় এবং কি বলেছে কাপ মহল কাপ মহলা যাকে বলে তেতাল্লিশ জায়গার প্রশ্ন অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো অ্যান্সার হবে মার্ক ব্লক লুসিয়ান ফেভার চুয়াল্লিশ জায়গার প্রশ্ন ইকো ফেমিনিজম এর প্রবক্তাকে অ্যান্সার হবে অ্যান্সার হবে ফ্রে ফ্রাসোয়া দেবান পঁয়তাল্লিশ জায়গার প্রশ্ন কোন খেলাকে খেলা রাজা বলা হয় অ্যান্সার হবে ক্রিকেটকে ছেচল্লিশ জায়গার প্রশ্ন কারা প্রথমে কী বলেছে বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন অ্যান্সার হবে লুমিয়াম ভ্রাতৃদ্বয় যেটা প্যারিসের আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে